আমরা এখন জাতীয় সড়কে যাচ্ছি। রাস্তাটা এখন অনেক চওড়া করেছে দুই পাশে, আর কিছুক্ষণের মধ্যে আমরা খাটাপুকুরে চলে আসব। দেখতে পাচ্ছেন এখন রাস্তা পুরো বড় করেছে। জায়গা জায়গা পুলিশের গার্ড রয়েছে, দেখতে পাচ্ছেন। চলে আসলাম হাতিমোড় পার হয়ে গেলাম। তো দূরে দেখা যাচ্ছে টোল ট্যাক্স, টোল ট্যাক্সের কাছে পৌঁছাবো। দেখুন তাহলে ফাটাপুকুর কোচবিহার রাস্তায় টোল গেটের কাছে আসে পড়লাম আমরা। আজকে টোল গেটটা দেখাবো কেমন আছে, নতুন মডিফাই করেছে রাস্তা, জাতীয় সড়ক যেটা একদম আসামে চলে গেছে। দেখুন বিশাল একটা বড় টোল গেট, এখানে যেই গাড়ি যাবে চার চাকা পাঁচ চাকা সব টোল ট্যাক্স নেওয়া হয়, কিন্তু যাদের গাড়ি প্রতিবন্ধী তাদের আবার ট্যাক্স নেয় না। দেখুন এটা টোল গেট ফাটাপুকুরে, আগে আমাদের গাড়ি এখন অপেক্ষা করতে হবে, পুরো ভিড় জ্যাম। আবার এখানে রাত্রেবেলা আবার হিজড়ারা টাকা কালেকশন করে, একদিন আমি আসছিলাম কালেকশন করতে কিন্তু আমাকে ভাগিয়ে দেওয়া হচ্ছে, কালেকশন করতে দেয় না, সাহায্য উঠাতে দেয় না। আমরা এখন যাব হচ্ছে বিডিও অফিসে ধর্ণা দিতে, আমি প্রতিবন্ধী, আমাকে ভাতা দেওয়া না, পেনশন দেওয়া হয় না, তা বিডিও অফিসে যায় কদিন ধর্ণা দিব, প্রতিবাদ করব, কারণ আমাদের সরকারকে জানাতে হবে যে অসহায় মানুষগুলো সাহায্য পায় না। দেখুন টোল গেটে আসলাম, এনে কিছুক্ষণ দাঁড়াতে হয় 10-15 সেকেন্ড। দেখুন গাড়ির প্লেটের নাম্বার উঠে গেল, ওইখানে সবুজ সংকেত দিল যাতে বললো। ওদিকে দেখা যাচ্ছে অনেক গাড়ি আছে ওয়েটিং করে, বড় বড় গাড়িগুলো পাশে ওয়েট করে থাকে।